এবার নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে ওহমের সূত্রে বা ওহমস ল ওহমস ল বা ওহমের সূত্র তো ওহমস ল কি জিনিস ওহমস ল হচ্ছে একটা কন্ডাক্টরের যে দুই প্রান্তে আমরা যে ভোল্টেজটা अप्लाई করব তার ফলে তার ভিতরে যে কারেন্টটা যাবে তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে তো আমরা কন্ডাক্টর হিসেবে ধরা যাক আবার একটা তার নিলাম এটা একটা তার এরকম তো এই তারের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা ডিপেন্ড করবে কার উপর দুই পাশে কতটুকু ভোল্টেজ अप्लाई করলাম তার উপর এখন কথা হচ্ছে সবাই কি সমান পরিমাণ ভালো কন্ডাক্টর অ্যান্সার হচ্ছে না একই আকৃতির একই দৈর্ঘ্য প্রস্থ একই উচ্চতা একই পুরুত্ব যদি আমি কপার নেই তাহলে যত ভালো কন্ডাক্টর যদি আয়রন নেই আয়রনের তৈরি তার নেই তাহলে অত ভালো কন্ডাক্টর কিন্তু না অ্যালুমিনিয়াম আবার ডিফারেন্ট টাইপের কন্ডাক্টর আবার গোল্ড একই সাইজ একই দৈর্ঘ্য যদি গোল্ড নেই তাহলে আবার অনেক ভালো কন্ডাক্টর তাহলে এই জিনিসগুলো যারা বিদ্যুৎ পরিবহন করে তাদের মধ্যে কিছুটা পার্থক্য থাকে সবাই সমান পরিমাণ কারেন্ট পরিবহন করতে পারে না তো এই যে একটা প্রপার্টি যে কারেন্ট পরিবহন করতে পারা এটাকে আমরা বলতে পারি কন্ডাক্টেন্স বা পরিবাহিতা আর এই যে কারেন্ট বাধা দেওয়ার যে ক্ষমতা কিছুটা কারেন্ট যেতে দিচ্ছে না সেটাকে আমরা বলতে পারি রেজিস্টেন্স বা রোধ তাহলে পরিবাহিতা একটা ধর্ম রোধ আরেকটা ধর্ম পরিবাহিতার রোধ একটা একটা উল্টা উল্টা ধর্ম পরিবাহিতা যদি হয় জি তাহলে রোধ যদি হয় আর তাহলে একটা একটা উল্টা তার মানে ওয়ান বাই জি কে আমরা চাইলে আর হিসাবে লিখতে পারি একটা জিনিসের পরিবাহিতা যত বেশি রোধ তত কম পরিবাহিত যত কম রোধ তত বেশি তাহলে এই জিনিসগুলো আমরা এখন একটু আলোচনা করতে চাই তো ধরা যাক একটা কন্ডাক্টর এটাকে আমরা এইভাবে আঁকতে পারি সিম্বল দিয়ে এইভাবে আঁকতে পারি এই চিহ্নটার মানে হচ্ছে রোধ রোধ বা বাধা দেওয়ার ক্ষমতা এরকম করে আমরা রোধের চিহ্ন আঁকতে পারি তো এর দুই প্রান্তে আমরা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম ভি হচ্ছে এর দুই প্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্য তো কিভাবে ধরা যাক একটা ব্যাটারি নিলাম আমরা এরকম একটা ব্যাটারি যদি এটা সেল একটা এরকম একটা ব্যাটারি নিলাম তার দুই মাথায় আমরা একটা তার কানেক্ট করতে পারি তাহলে এই হচ্ছে এই তার এই যে এই তারটা তার তার মধ্যে কিছু পরিমাণ রোদ থাকবে আর এই হচ্ছে ব্যাটারি ব্যাটারি ভোল্টেজ হচ্ছে ভি যেমন বাজারে আমরা যে পেন্সিল ব্যাটারিগুলো কিনতে পাই এদের মধ্যে কত ভোল্টেজ থাকে এদের ভোল্টেজ থাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এরকম নানান টাইপের ব্যাটারি পাওয়া যায় এক একটা এক এক ভোল্টেজ থাকে এরকম কিছু ব্যাটারি পাওয়া যায় আমাদের কিছু কিছু রিমোটে কাজে লাগে এরকম একটা মাথা ছোট একটা মাথা বড় এরকম বড় চার কোনো একটা ব্যাটারি পাওয়া যায় সেটাতে নাইন ভোল্ট থাকে এরকম নাইন ভোল্ট থাকে এরকম নানান টাইপের ব্যাটারি পাওয়া যায় তো যাই হোক এখানে যে ব্যাটারিটা আমরা কানেক্ট করলাম বা যে ভোল্টেজটা দিলাম সেটা হচ্ছে ভি তার ভিতর দিয়ে এখন কারেন্ট যাচ্ছে আই তাহলে ওহমের সূত্র অনুযায়ী একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক তার মানে বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহের পরিমাণ বাড়বে বিভব পার্থক্য কমলে তড়িৎ প্রবাহের পরিমাণ কমবে যদি বিভব পার্থক্য না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না তো এই ব্যাপারটাকে চাইলে আমরা একটা অ্যানালজি দিয়ে বা একটা মিল দেখিয়ে এক্সপ্লেন করতে পারি ধরা যাক এখানে হচ্ছে দুইটা চৌবাচ্চা বা দুইটা কি বলা যায় ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক একটা পাইপ দিয়ে কানেক্টেড তো ধরা যাক এই ট্যাঙ্কে পানির উচ্চতা বেশি আর এই ট্যাঙ্কে পানির উচ্চতা কম তাহলে কি হবে এখানে যেহেতু পানির উচ্চতা বেশি তাহলে এই ট্যাঙ্কের তলায় পানির চাপ বা প্রেশার কি হবে বেশি হবে আর এই ট্যাঙ্কের তলায় যেহেতু এই পানির উচ্চতাটা কম তাই এই ট্যাঙ্কের তলায় পানির চাপটাও হবে কম এখন মাঝখানে ধরা যাক একটা ভাল্ব দিয়ে আটকানো তাহলে এটা থেকে ওইটাতে পানি যেতে পারে না ওইটা থেকে এটাতে পানি আসতে পারে না এখন যদি আমরা ভাল্বটা ওপেন করে দেই ওপেন করে দিলে কোন দিকে পানি প্রবাহিত হবে যেহেতু এদিকে চাপ বেশি উচ্চ চাপ আর এদিকে যেহেতু চাপ কম নিম্ন চাপ তাহলে পানি এই দিক থেকে এইদিকে প্রবাহিত হবে তাহলে এটাকে আমরা তুলনা করতে পারি কারেন্টের সাথে সব জায়গায় অবশ্য কারেন্টকে পানি দিয়ে রিপ্লেস করে দেওয়া যায় না এটা জাস্ট একটা মিল দেখানোর জন্য যে এখানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে পানির প্রবাহ হচ্ছে তাহলে একইভাবে হচ্ছে বিদ্যুতের বেলায়ও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহ হয় এখন এই বিদ্যুৎ প্রবাহ কি চলতেই থাকবে বা পানির প্রবাহ কি চলতে থাকবে না এখান থেকে পানি যতই ওদিকে যেতে থাকবে কি হবে এর বিভব কমতে থাকবে এর উচ্চতা কমতে থাকবে আর এর উচ্চতা কি হতে থাকবে বাড়তে থাকবে এক সময় দুইটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে যখনই সমান হয়ে যাবে তখন কিন্তু এদিকে যা প্রেসার এদিকেও তাই প্রেসার তাহলে পার্থক্য কত পার্থক্য শূন্য পার্থক্য শূন্য হয়ে গেলে এখানে আর বিদ্যুৎ প্রবাহিত হবে না বা পানি প্রবাহিত হবে না ঠিক তেমনি এই তারের দুই পাশে আমরা যদি ভোল্টেজ দেই তাহলে যত বেশি ভোল্টেজ দিব তার ভিতর দিয়ে তত বেশি কারেন্ট যাবে আর যত কম ভোল্টেজ দিব তত কম কারেন্ট যাবে যদি ভোল্টেজের পার্থক্য দুই পাশে শূন্য হয় তাহলে কোনো কারেন্টের ভিতর দিয়ে যাবে না তাহলে এবার আমরা এভাবে লেখার চেষ্টা করি যে কারেন্ট যেটা যাচ্ছে আই আই কার সমানুপাতিক আই হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক আই সমানুপাতিক ভি এখান থেকে আমরা সমান দিন একটা ধ্রুবক আনতে হবে আমাদেরকে আমাদের সেই ধ্রুবকটাই হচ্ছে জি বা কন্ডাক্টেন্স বা পরিবাহিতা তার মানে দেখা যাচ্ছে একটা ম্যাটেরিয়ালের যে প্রপার্টি অর্থাৎ যে যে ধর্মের কারণে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে সেই ধর্মকে আমরা পরিবাহিতা বলি কন্ডাক্টেন্স বলি তো একটা ম্যাটেরিয়ালের পরিবাহিতা যত বেশি একই ভোল্টেজে তার ভিতর দিয়ে তত বেশি কারেন্ট যাবে ধরা যাক আমরা পাঁচ ভোল্ট অ্যাপ্লাই করলাম পাঁচ ভোল্ট অ্যাপ্লাই করলাম এখন একটা ম্যাটেরিয়ালের পরিবাহিতা হচ্ছে এক একক তাহলে তার ভিতর দিয়ে কারেন্ট যাবে কত পাঁচ ইন্টু ওয়ান ফাইভ এম কারেন্ট যাবে কিন্তু আরেকটা ম্যাটেরিয়ালের পরিবাহিতা মনে করো এক না এক না হয় তার পরিবাহিতা বেশি দুই তাহলে তার ভিতর দিয়ে ওই পাঁচ ভোল্টেই কতটুকু কারেন্ট যাবে ফাইভ ইন্টু টু দশ এম্পিয়ার কারেন্ট যাবে এরকম তো আমরা একটু আগে বলেছিলাম যে পরিবাহিতা আর রোধ হচ্ছে একটা আরেকটার বিপরীত রাশি তাহলে পরিবাহিতাকে আমরা যদি রোধ দিয়ে রিপ্লেস করে দেই আর তাহলে ওয়ান বাই আর লিখতে হবে ওয়ান বাই আর ইন্টু ভি তাহলে এই ওয়ান বাই আর এই আর কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি আমরা তাহলে আমরা পাচ্ছি V কুয়ালস আই আর তাহলে এই যে ভি আই আর লিখলাম এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক প্রকাশ এখানে আর জিনিসটা কি আর হচ্ছে এই ম্যাটেরিয়ালের রোধ মানে এই যে পরিবাহীটা এই পরিবাহীটা যে আমরা নিচ্ছি এই পরিবাহীর রোধ আর তাহলে এই পরিবাহীর রোধ যদি হয় আর তাহলে আমরা কি লিখতে পারি তাহলে এই জিনিসটা আমরা আলাদা করে একটু এখানে দেখি যে যে কোনো রেজিস্ট্যান্স বা যে কোনো রেজিস্টর যে কোনো রোধ সেটা যদি আর মানের হয় এবং আমরা যদি জানি যে তার ভিতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে তাহলে আমরা বলে দিতে পারি যে এর দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত সেটা কত ভি ইকুয়ালস আই আর যেমন ধরা যাক যে এই যে আর এর মান হচ্ছে পাঁচ একক আরক তাহলে পাঁচ ইন্টু দুই কত দশ তার মানে দুই প্রান্তে দশ ভোল্ট বিভব পার্থক্য দশ একক বিভব পার্থক্য এইভাবে বলা যায় আবার চাইলে উল্টা করেও বলা যায় যে ভি ইকুয়ালস তো আই আর তাহলে আই ইকুয়ালস কত আই ইকুয়ালসি ভাই আর তাহলে আমরা যদি একটা পরিবাহের দুই প্রান্তের ভোল্টেজ জানি আর তার রেজিস্টেন্স জানি রোধ জানি তাহলে কারেন্ট বের করে ফেলতে পারবো যেমন ধরা যাক বিভব হচ্ছে দশ একক আর রেজিস্টেন্স হচ্ছে পাঁচ একক তাহলে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাবো দুই তাহলে তার ভিতর দিয়ে দুই একক কারেন্ট যাচ্ছে এইভাবে জিনিসটাকে চিন্তা করা যায় তো এখানে আমরা রেজিস্টেন্সের আইডিয়াটা নিয়ে আসলাম যে রেজিস্টেন্স বা রোধ বা বাধা দেওয়ার যে ক্ষমতা তো এই রেজিস্টেন্সের একক হচ্ছে ওহমের নিজের নামে তো এর একক হচ্ছে ওহম যেটাকে আমরা যে সিম্বল দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে এরকম ওহম তাহলে এই ওহম সিম্বল দিয়ে আমরা ওকে প্রকাশ করি তো এই ওহম দিয়ে বুঝায় যে কতটুকু রোধ তার মধ্যে তো আমরা যদি ওহম চাই তাহলে কি করব এখান থেকে আর ইকুয়ালস ভি বাই আই তাহলে দেখা যাক ভি যদি এক ভোল্ট হয় আই যদি এক হয় তাহলে আর এর মান কত আসবে ওয়ান এটাই হচ্ছে ওয়ান ওহোম তার মানে কোন পরিবাহীর দুই প্রান্তে যদি এক ভোল্ট বিভব পার্থক্য থাকাকালীন তার ভিতর দিয়ে এক প্রবাহিত হয় মানে সেকেন্ডে এক কুলোম তাহলে ওই পরিবাহের রোধটাকে আমরা বলি এক হোম একইভাবে যদি কোনো পরিবাহের দুই প্রান্তে দুই ভোল্ট বিভব পার্থক্য থাকে আর তার মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমরা তার রোধকে বলবো দুই হোম এইভাবে জিনিসটা কাজ করে তাহলে ধরা যাক আমরা একটা উদাহরণে যাই তো আমরা বললাম যে আমরা একটা যে একটা কন্ডাক্টর নিলাম ধরা যাক আমরা একটা তার নিলাম একটা তার এরকম নিলাম একটা তার এরকম তো আমরা এই তারটাকে এনে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম এরকম একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম তো ব্যাটারিটার ভোল্টেজ কত ছিল ধরা যাক ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ছিল বাজারে যে পেন্সিল ব্যাটারি কিনতে পারছে সেই পেন্সিল ব্যাটারির সাথে আমরা এটাকে কানেক্ট করে দিলাম এবং মেপে দেখলাম যে তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে ধরা যাক পাঁচ অ্যাম্পিয়ার পাঁচ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তো আমাকে যদি এখন জিজ্ঞেস করে যে এটা রোধ কত তাহলে কিভাবে করব ভোল্টেজ ভি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কারেন্ট আই হচ্ছে ফাইভ তাহলে আর কতটুকু হবে আর ইকুয়ালস হবে ভি বাই আই ভোল্টেজ কত ওয়ান পয়েন্ট ফাইভ আর কারেন্ট কত পাঁচ অ্যাম্পিয়ার তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট থ্রি ওহম তাহলে এটা ছিল ভোল্টেজ এটা ছিল অ্যাম্পিয়ার তাহলে দেখো তাহলে আমরা এখান থেকে ও আই না এটা হবে আর ইকুয়ালস ভি বাই আই ক্যাল করে দেখো আর ইকুয়ালস ভি বাই আই সেটা কত হচ্ছে দেড় ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ডিভাইডেড বাই ফাইভ এম্পিয়ার আমরা পেয়ে যাচ্ছি পয়েন্ট থ্রি ওহম তার মানে এই পরিবাহের রোধটা হচ্ছে পয়েন্ট থ্রি ওহম তো আমরা নর্মালি যে কপারের তারগুলো ইউজ করি এদেরও কিছু না কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকে কিন্তু সেটা অনেক কম জিরোর খুব কাছাকাছি পয়েন্ট জিরো 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 সামথিং ওহম এরকম তাহলে যাদের রোধ ওহমে যদি মাপি আমরা যাদের রোধ অনেক কম তাদেরকে আমরা কন্ডাক্টর হিসেবে ব্যবহার করি আর যাদের রোদ হচ্ছে অনেক পরিমাণে বেশি অনেক ধরো মেগা হোম বা গিগা হোম কিংবা আরো বেশি কয়েক হাজার গিগা তার মানে টেরা হোম বা পেটা এরকম এদেরকে আমরা হচ্ছে ইনসুলেটর হিসেবে ব্যবহার করি তো এই যে ওহোম দিয়ে যদি আমরা বলি তাহলে কন্ডাক্টরগুলোর রুগুলার রেসিস্টেন্স আমরা পাবো খুবই কম পাবো আমরা অনেক বেশি তাহলে আমরা ওহোম থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে আই আর একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা পরিবাহের দুই প্রান্তের যে ভোল্টেজ সেটা কত তার কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল গুণ ফল তাহলে ভি ইকুয়ালস আই আর এই ফর্মুলাটা আমরা পাচ্ছি তাহলে এই ছিল আমাদের ওহম ল